ভোজ্য তেলের সংকটের মধ্যেও দেশি উৎপাদিত সব তেল জাতীয় ফসল থেকে এখন তেল উৎপাদন হয় না। তবে তেল জাতীয় ফসল উৎপাদন বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এর ফলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা ধীরে ধীরে কমবে বলেও মনে করেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতি বছর ভোজ্য তেলের চাহিদা 20 থেকে 24 লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় 4 থেকে 4.5 লাখ মেট্রিক টন তেল, বাকি প্রায় 90% ভোজ্য তেল আমদানি করতে হয়। এতে বছরে ব্যয় হয় 16 থেকে 17 হাজার কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় এই টাকার পরিমাণ আরও বাড়বে। অথচ দেশে উৎপাদিত সব তেল জাতীয় ফসল থেকে তেল উৎপাদন হয় না। 2020-21 অর্থবছরে দেশে প্রায় 13 লাখ মেট্রিক টন তেল জাতীয় ফসল উৎপাদন হয়েছে। এর মধ্যে 9 লাখ মেট্রিক টন ফসল থেকে তেল উৎপাদন হয়েছে। চলতি অর্থবছরেও একই চিত্র। গবেষকরা জানান, দেশের মাত্র 2.5 থেকে 3 ভাগ জমিতে তেল জাতীয় ফসল উৎপাদন হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। তবে অন্য ফসলের ক্ষতি না করে তেল জাতীয় ফসল উৎপাদন বাড়ানোর কাজ চলছে। আমরা 3টা স্বল্পমেয়াদি জাত উদ্ভাবন করেছি, 2214, 2215 এবং 2217। এবং এই জাতগুলা মাত্র 80-85 দিনের মধ্যে কৃষক কর্তন করে 1.5 টন থেকে 1.8 টন মেট্রিক টন প্রতি হেক্টরে ফলন কৃষক পেতে পারে। বুড়ো ফসলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আরও 15 থেকে 20% উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের মূল যে তেল ফসল এক্সট্রাকশন যেটা হয় সেটা কিন্তু সরিষা থেকেই হয়। আমরা যদি উৎপাদন বাড়াতে পারি, এটা আসলে সময়ের ব্যাপার। আমরা যদি আমাদের পক্ষ থেকে সুযোগ সুবিধা দিয়ে আমাদের প্রযুক্তি হস্তান্তর করি, তাহলে অবশ্যই কৃষকদের এটা করবে। আর কৃষক যে ফসল করলে লাভবান হবে সেটাই কিন্তু করবেই। ইউসুফ রানা, DBC News, ঢাকা।